রেডি রেডি গাইস রেডি। ও হে হ্যালো ব্রুয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। আপনারা হয়তো ভাবতে পারেন এরা এত রাতে বাইক নিয়ে যাচ্ছেটা কোথায়। উই আর গোয়িং টু মাওয়া, ইয়া ব্রো চিল। সো আমরা অনেকদিন পরে সকল ভাই ব্রাদার বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাচ্ছি মাওয়াতে। বেসিক্যালি দেখা যায় সবাই সবার কাজে ব্যস্ত, তাই একসাথে হওয়া হয় না। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে মাওয়া চলে আসি। খুললেই দেখতে পারবেন আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আমরা একদমই যাবো না। একদম শেষ সীমান্তে চলে যাবেন মাওয়া ঘাটে। আমরা ভিজিটিংয়ে বাইরেছি, আমরা অনেক লোক, ঠিক আছে? গজব বেজ্জতি হ্যায়। কোনো ব্যাপার না, যেহেতু বন্ধু মানুষ সেহেতু একটু দুষ্টামি ফাজলামি করতেছি। আর আমরা আশপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই জায়গাটা একবার দেখেন, এটা হচ্ছে ম্যাজিক বোর্ড। ম্যাজিক বোর্ডে দোল খাচ্ছে মানুষ, আর এই সাইডে তারা নাচানাচি করছে। আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে যাই মাছ বাজারে মাছ কিনতে। যেহেতু আমরা অনেক লোক গিয়েছিলাম, সেহেতু আমাদের খাওয়ার জন্য মাছের প্রয়োজন ছিল। দ্যাটস ওয়াই আমরা মাছ দেখা শুরু করি এবং মাছের বাজারে গিয়ে কথাবার্তা বলি। আমরা সংখ্যায় লোক ছিলাম অনেক বেশি, দ্যাটস ওয়াই আমাদের মাছের প্রয়োজনও ছিল অনেক বেশি। তাই আমরা আমার দোকানে চলে যাই। এখানে গিয়ে দেখি আমার বন্ধু জিহাদি, সে মাছ বিক্রেতা হয়ে গেছে। আমরা টোটাল 12টা ইলিশ মাছ দাম করি এবং দোকানদারদের সাথে আমাদের বনিপণনা হয়। আমরা অন্য আরেকটি দোকানে যাই, সেখানেও আমরা মাছ দেখি। এখানে আরেকটি কথা বলে রাখি, এখানে স্ট্রিট ফুডে প্রচুর দোকান রয়েছে মাছের, যেখানে আপনি নদীর তাজা তাজা সব মাছ পেয়ে যাবেন খুব সুলভ মূল্যে। অ্যাট লাস্ট আমরা আমাদের চাহিদা মতো মাছ কিনে নেই এবং তা রান্নার জন্য দোকানদারদের দিয়ে দেই, যা তারা সুন্দরভাবে পরিষ্কার করার মাধ্যমে কয়েকটি আইটেমে পরিবেশন করবে আমাদের সামনে, যা আপনাদের পরবর্তীতে আমি দেখাবো। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাছ এখানে কাটা হচ্ছে। সো আমি আমাদের মাছ কাটা দেখানোর জন্যই আপনাকে নিয়ে এসেছি। এই ছেলেটা খুবই ভালো একটা ছেলে, ভদ্র, সে আমাদের মাছগুলা সুন্দরভাবে পরিষ্কার করে কেটে দিচ্ছিল। ওদিকে আমি মাছ কাটতে দিয়ে আমি আমার নিজের কিছু শ্যুট নিয়ে নিচ্ছিলাম। পাশ থেকে বন্ধুরা বলে আমরা কি ভাইসা আইসি নাকি। আমি বললাম চলে আয়, তোরা তো ভাইসা ওস নাই, তোরা তো আমার লগেই আইসোস। এরকমই নানান দুষ্টামি ফাজলামি করছিলাম আমরা এবং মামা এনজয় করছিলাম। যাই হোক, ক্যামেরাম্যানরে দিছিলাম ছবি তুলতে, সে ভিডিও শ্যুট করছে। রাসেল ভাই আমার কোনো দোষ নাই। ভাই আপনি কিছু বলতে চান? আমার খুব ভালো লাগতেছে যে আমরা মামা আসছি। আমরা আমাদের কাছে ব্যাপার না, আমরা প্রতি মাসে দুই দিন পর আসি, এটা ফ্যাক্ট না যে আমরা আসি না, এমন আমরা আসি, আমাদের এটা বললে হবে না, ঠিক আছে? আমাদের কাছে তো অনেকেই আসছে। আমরা আজকে 18টা বাইক নিয়ে আসছি, 2টা প্রাইভেট কার নিয়ে আসছি, ঠিক আছে? আমাদের সাথে আজকে অনেক লোক, অনেক খাওয়া দাওয়া হবে, ভরপুর, কোনো কথা হবে না, ঠিক আছে? সব লোক এইগুলা আপনাদের সাথে কি সবাই এগুলো লোক? এদিকেও আছে, ওই পাশেও আছে, ওই সাইডে আছে, ওই সাইডে আছে। একটা কথা বাদ দিয়ে আমরা চলে গেলাম আমাদের খাবারের ওই দিকে। রান্নার ওই সাইডে গিয়ে দেখি আমাদের মাছগুলো প্রসেসিং করা হচ্ছে। খাঁটি সরিষার তেল ঢেলে দিল, দেন মাছগুলো আস্তে আস্তে তার মধ্যে ছেড়ে দিল। যেই ব্যাপারগুলো দেখতেই অনেক জোস লাগতেছিল। দেখতে দেখতে দোকানদার ভাই সবগুলো মাছ তেলের মধ্যে ছেড়ে দেয় এবং সাইড দিয়ে বেগুনগুলাও ছেড়ে দেয়। মাঝখানে আমি তাকে সরিয়ে দিই, আমি নিজেই রাঁধুনি হয়ে যাই। বুঝলেন ব্যাপারটা, রাঁধতে পারবো না? অবশ্যই পারবো। কিন্তু রান্না রেখে এসে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দেই। আড্ডা দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার রেডি হয়ে যায়। ঠিক আছে, চলেন এবার খাবার দেখি। এটা হচ্ছে স্পেশাল পেঁয়াজ ভর্তা। এখানে ছিল বেগুন, মাছের মাথা এবং ডিম ভাজি। এখানে ছিল ইলিশ মাছ এবং শুকনো মরিচ ভাজি। এগুলো ছিল লেজ ভর্তা। আমরা সবাই টেবিলে খেতে বসে পড়ি এবং সবাই সবার মতো তুলে তুলে নিচ্ছিলাম। বলের মতো দেখে আপনারা আবার ভাববেন না ওইটা কি, ওইটা আসলে লেজ ভর্তা, বলের মতো গোল গোল করে দিয়েছে। প্রয়োজন মতো সব কিছু আমরা নিয়ে আমরা আমাদের খাওয়া স্টার্ট করে দিই। তো আমি একটু ভর্তা, এটা হচ্ছে লেজ ভর্তা, লেজ ভর্তা দিয়ে একটু মাখাইয়া
বিশ্বাস করেন রাসেল ভাই, আজকের খাবার এত মজা হয়েছে কি বলবো। মজা হওয়ার পিছনেও কিন্তু বেশ কিছু কারণ ছিল, কারণ আজকের রান্নাটা কিন্তু আমি করছি, তাই না? দেখতে দেখতে আমি এক এক করে সব কিছুই চাখা শুরু করি, খাওয়া শুরু করি। আজকের খাবারের প্রত্যেকটা আইটেমই এত মজা ছিল, কি বলবো। বন্ধু শাহিন, তুমি চাইয়া থাইকো না, তুমিও খাও। পদ্মা নদীর ইলিশে দিলাম কামুর, কি আর বলবো, পোলাও যে এত মজা ছিল না খাইলে বুঝতে পারবেন না। আপনারা আমার প্লেটটা লক্ষ্য করলেই দেখতে পারবেন যে কতগুলা খাবারের আইটেম দিয়েছিল আমাদের। আর এটা আসলে নতুন কিছু না, আমরা যখনই যাই তখনই এরকম খাওয়া দাওয়া হয়, বাট ভিডিও করা হয় না কোনো সময়ই। এর আগে হয়তো ভিডিও করা হয় নাই, তার জন্যই খাবারের টেস্টও মনে হয় ভালো হয় নাই। জানি না এইবার কেন জানি ভিডিও শ্যুট করতেছিলাম, দ্যাটস ওয়াই খাবারের টেস্ট এত ভালো হয়েছিল। যাই হোক, ছোট ছোট দেশে এরকম বড় বড় অনেক ঘটনাই ঘটে, তাদের প্রতিটা আইটেমই একদম অনেক জোশ ছিল, শুধু ডালটা ছাড়া। জান নাই মামা, তারা গিয়ে কখনোই ভুলে ডাল নিয়েন না ভাই, ডালগুলো একদমই ভালো ছিল না। তাই এই ডালের কথা আমরা আর কিছু বলবোই না। আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার শেষে আমরাও চলে যাই পানের দোকানে। যাওয়ার পর এক পানখোর বড় ভাই দেখি পান খাইতেছে, তাও আগুন পান, ব্যাপারটা জোস ছিল। এখন এই দোকানদার ভাই যান তার মুখের মধ্যে পান ঢুকাইয়া দিয়ে আগুন লাগায় দিবে, কইতে না কইতেই আগুন লাগায় দিছে। তো সকাল হয়ে গেছে, আমরা আছি হচ্ছে এই বাজারের নাম কি বাজার, আমাদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, দ্যাটস ওয়াই আমি ভিডিও নিতে পারি নাই। খুবই বাজে একটা ঘটনা, তো গাইস ওয়েদারটা অনেক জোর, ছিলাম চা খাওয়ার জন্য, আশেপাশে প্রচুর কুয়াশা। এর হচ্ছে জাহিদ জিহাদ, আমার ছোট ভাই, ঠিক আছে, নিপলস ম্যান, আমি যতদিন ধরে হালাই না ততদিন ধরে আমার ছোট ভাইয়ের নাম, তুই আমার ছোট ভাই আজকে আছে। এ ভাই রেডি রেডি গাইস রেডি। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াই এবং বেশ কিছু ফটোশ্যুট করি। ফটোশ্যুট শেষ করে আমরা চা খাই এবং আমাদের গন্তব্যস্থানের দিকে রওনা করি। সো আমরা এখন মুক্তারপুর ব্রিজে আছি, সূর্য উদয় দেখছি। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও।